হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের জন্য নতুন আরেকটি বিটকয়েন মাইনিং সাইট নিয়ে এসেছি। তো এর আগে বলে রাখি, আমার ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ দেখলে আমার ভিডিওর সাইট সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে, আর আমি সম্পূর্ণ সাইটের ধারণার সব ভিডিওতে সম্পূর্ণ সাইটের ধারণা দিয়ে থাকি। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা এই এখানে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যে এখানে যে বেল আইকনটি থাকবে, এই বেল আইকনটি এখানে থাকবে, তো এই বেল আইকনটি অন করে দিবেন। এতে আমার আমার ভিডিও ছাড়া মাত্রই তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। তো তোমাদেরকে প্রথমে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। আমি ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে তোমাদের এখানে সাইন আপ করতে হবে। তো এখান থেকে সাইন আপ অপশনে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে এখানে রেজিস্ট্রেশন অপশন পাবা, এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে। প্রথমে এখানে তোমাদেরকে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড, পিনকোড, ঠিক আছে? আমি পিনকোডটি ভুল করে দিয়ে দিছি, আমি এটা হাইড করে দেব। এবং এখানে তোমাদের যে ক্যাপচাটি থাকবে, এবং এই ক্যাপচাটি এখানে পূরণ করে এখানে সেন্ড করতে হবে। সেন্ড করলে পরে তোমাদেরকে একটা ভেরিফাই মেইল দিবে, এবং সে ভেরিফাই মেইলটি তোমাদেরকে ওপেন করে ভেরিফিকেশন করে দিতে হবে। দেন তোমাদেরকে আবার এখানে এসে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে দিই, আমি লগ ইন করছি। তো বন্ধুরা, লগ ইন করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে যে মাইনিং অপশনটা থাকবে, এই মাইনিং অপশনে যেতে হবে। মাইনিং অপশনে যাওয়ার পরে তোমরা চাইলে এখান থেকে ক্যালকুলেট অপশনটা ইউজ করে তোমাদের মাইনিং রেটটা দেখে নিতে পারো। এখানে এরা 30 GHz ফ্রি দিচ্ছে। তো আমরা বিটকয়েনে যদি মাইনিং করি 30 GHz-এ, তো এখান থেকে প্রতি মাসে আমরা পাবো 0.03, ঠিক আছে? 0.03.0682 এই BTC-টা আমরা পাবো প্রতি মাসে 0.03 হ্যাশ রেটে। তো চলো কাজ শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, কনফিগারে যেতে হবে। কনফিগারে যাওয়ার পরে সবগুলো এখানে জিরো থাকবে, এবং এই জিরো থাকবে এখানে তোমরা এখানে 100 বা তোমরা যেটা মাইনিং করতে চাও, কোন ডগ কয়েন হোক, লিক কয়েন হোক, বিটকয়েন হোক, বা যেটাই হোক, তোমরা এখানে সেটা 100 হোক, তোমরা চাইলে এখানে সবগুলোই মাইনিং করতে পারো। আমি শুধু বিটকয়েন মাইনিং করছি, তো আমি শুধু বিটকয়েন দিয়ে রাখলাম। দেওয়ার পরে তোমাদের কি যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ। এবং সেভ করার পরে তোমাদের এখানে মাইনিং শুরু হয়ে যাবে। মাইনিং শুরু হয়ে যাওয়ার পরে তোমাদের যে অপশনটি আমি দেখাবো সেটা হচ্ছে উইথড্রল। তো উইথড্রল অপশনটি তোমাদের উইথড্রল করার জন্য তোমাদেরকে এক্সচেঞ্জে যেতে হবে। এক্সচেঞ্জে যাওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এক্সচেঞ্জে যাওয়ার পরে তোমাদেরকে এখানে যেটা করতে হবে, তোমাদের এখানে যে অ্যাকাউন্টগুলো থাকবে, এটা বিটকয়েন বা লিটকয়েন বা ডগ কয়েন যেটাই থাক, তোমরা এখান থেকে ডিপোজিট করলে বিটকয়েনে ডিপোজিট করলে বিটকয়েন ডিপোজিট করতে পারো, লিটকয়েনে ডিপোজিট করতে চাইলে লিটকয়েনে ডিপোজিট করতে পারো, ডগ কয়েনে চাইলে ডগ কয়েনে ডিপোজিট করতে পারো, এবং যেগুলো আছে সবগুলোতে ডিপোজিট করতে পারো। তো তোমরা আমি যেটা দেখাবো উইথড্রল অপশন, উইথড্রল অপশনে গিয়ে যাওয়ার পরে এখানে তোমাদের যে বিটকয়েন অ্যাড্রেসটি থাকবে, সেই বিটকয়েন অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবা। সরি, এটাই আমার বিটকয়েন অ্যাড্রেসটা। বিটকয়েন অ্যাড্রেস দেওয়ার পরে তোমাদেরকে এখানে ওরা পেমেন্ট করে দিবে। কিন্তু এখানে একটা কথা আছে, এদের মিনিমাম উইথড্রল BTC 0.001 BTC। তো আমার দেখতে পাচ্ছ 0.001 BTC এখনও হয়নি, তো এখন ওরা আমাকে পেমেন্ট দিবে না।
তো পেমেন্ট না দেওয়ার জন্য আমি পেমেন্ট উইথড্রল অপশনটি দেখাতে পাচ্ছি না। পেমেন্ট তো আমি যখনই পেমেন্ট নিব বা আমি যখনই উইথড্রল করব তখনই আমি এই সাইটগুলো সম্পর্কে তোমাদেরকে আবার ভিডিও দিব এবং আমি উইথড্রল পেমেন্ট প্রুফ ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো এখানে যে পেমেন্ট অপশনগুলো হয়েছে এগুলো তোমরা এখানে দেখতে পারো। অবশ্যই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে থাকবো এখানে। আমি জানি না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি বা মন্দ হচ্ছে, তো আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে যে আমার ভিডিও যদি ভালো ভালো বা মন্দ হচ্ছে সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবে। আর যদি তোমাদের কোনো কিছু সম্পর্কে জানার থাকে বা আমাকে কোনো প্রশ্ন করার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো, আমি যথাসময়ে চেষ্টা করব আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার বা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওতে দেখার জন্য।